আসসালামু আলাইকুম হাবলু প্রোগ্রামার কমিউনিটিতে আপনাকে স্বাগতম এর আগের পাটে আমরা একটি সুন্দর ক্যালকুলেটর ডিজাইন এবং ডেভেলপমেন্ট করেছিলাম রাইট দেন আজকের এই পাটে আমরা সুন্দর একটি ড্রাগ অ্যান্ড ড্রপ ইমেজ আপলোডার তৈরি করে দেখাবো তো চলুন দেখে আসি আমাদের এই প্রোজেক্টের ফাংশনালিটিটা কেমন হবে সো ফার্স্ট অফ অল আমি এখানকার প্রোজেক্টটা আগে আপনাকে দেখাই এখানে যেমনটা ছিল অলমোস্ট এই ফাংশনালিটিটাই আমরা ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করবো সো এই সাইড থেকে আপনি দেখুন সো এই সেম ফাংশনালিটিটাই আমরা এখানে করব সো ফার্স্ট অফ অল আমাদের এমন একটা ডিজাইন থাকবে অলমোস্ট এটার মতোই সো এটা রিফ্রেশ হোক সো এটার মতোই দেখেন ডিজাইন এবং আমি এটার ফাংশনালিটিটা দেখাই এই যে ইমেজ এই সাইট থেকে এটা আমার ফাইল কিন্তু দেখেন ইমেজ ফোল্ডার এখান থেকে আমি কোনো একটা ইমেজ এখানে ড্রাক করবো তো এখানে রিলেস টু আপলোড ফাইল ড্রাগ অ্যান্ড রিলেসটা আপলোড ফাইল যখনই আমি এখানে দিচ্ছি তখনই কিন্তু লেখাটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আমি যদি এখন এখানে সেরে দিই তাহলে আমার এই ইমেজটা এই জায়গায় আপলোড হচ্ছে এবং আমি এখন রিফ্রেশ করবো দেন আমি এইভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ না করেও আমি এই জায়গায় ব্রাউজ ফাইলে দিয়েও কিন্তু আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করতে পারবো তার মানে আমরা দুইভাবে কিন্তু ইমেজ আপলোড করতে পারবো ফার্স্ট অফ অল আমাদেরকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে করতে পারবো অথবা ব্রাউজ ফাইলে গিয়ে করতে পারবো সো এই ফাংশনালিটিটাই করব মূলত আজকের এই প্রোজেক্টে এমন একটি প্রজেক্ট করার জন্য শুরুতে আমাদেরকে একজন ডেভেলপার হিসেবে চিন্তা করতে হবে এখন আমরা রিয়েল ওয়ার্ল্ডের একটা প্রজেক্টের একটা অংশ তৈরি করতে চাচ্ছি বা রিয়েল ওয়ার্ল্ডের একটা প্রোজেক্টই ধরে ফেললাম সো একটা মিনি প্রজেক্ট করতেছি সো অবশ্যই আমাদের এখন ডেভেলপার হয়ে চিন্তা করতে হবে রাইট সো ফার্স্ট অফ অল আমাদের কী আছে আজকে আমার একটু নেট স্লো এই কারণে হয়তো আপনাদের সমস্যা হতে পারে সো ফার্স্ট অফ অল আমার একটা আইকন আছে যে আইকনটা আমরা ফন্ট থেকে আনছি আপনি ইচ্ছে করলে আদার্স আইকন নিতে পারেন অথবা ইমেজও ডাউনলোড করে দিতে পারেন এতে কোনো প্রবলেম নেই সো ফার্স্টে আমাদের একটা ইমেজের প্রয়োজন এমন দুটা ট্রিক্স দরকার অ্যান্ড যখন ব্রাউজ ফাইলে যাব তখন আমাদের এই ফাংশনালিটিটা যেন হয় এই কাজটা করতে হবে সো এটার জন্য এখন আমরা একটা ফাইল তৈরি করব আগে আমাদের ফাইলটা ওপেন করব দেন এখানে গিয়ে ইনডেক্স ডট অ্যান্ড আমাদের ঝাভা স্ক্রিপ্টকে ঝাভা স্ক্রিপ্ট কোডকে রান করার জন্য আমাদের স্ক্রিপ্ট ডট জেস ফাইল তৈরি করতে হবে অথবা আপনি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরেও সেই ফাংশনালিটিগুলো করতে পারবেন এতে কোনো প্রবলেম নাই তো আমি আলাদাভাবে আজকে করে দেখাবো ডট জেস সো আন আমাদের স্টাইল করার জন্য দরকার স্টাইল ডট সিএসএস রাইট সো এটার জন্য স্টাইল ডট তৈরি করে নেব এখন আমি ইন্ডেক্স ডট এইচ টি গিয়ে বেসিক স্ট্রাকচারটা লিখে নেব ফার্স্ট অফ অল আমরা টাইটেলটা পরিবর্তন করে দেব দেন এখানে গিয়ে আমরা আমাদের ফন্ট অসামকে কানেক্ট করব সো ফন্ট আসামকে কানেক্ট করার একটাই কারণ এখানে আমরা আইকন ইউজ করব আপনি ইচ্ছে করলে ঠিক এমন টাইপের বা আপনার পছন্দ মতো একটা ইমেজও এখানে অ্যাড করতে পারবেন সো আমি ফন্ট অসামে যাব ফন্ট অসাম আইকনে যাবো অ্যান্ড এটার অবশ্যই আমাদের সিডিএন লাগবে এই সিডিএনটা আপনাদের এই প্রোজেক্ট ফাইলে সোর্স কোডে দেওয়া থাকবে সো সোর্স কোড থেকে আপনি সিডিএনটা কানেক্ট করে নেবেন অর্থাৎ এই যে আমি যে প্রোজেক্টটা আগে করছি আপনাদেরকে দেখানোর আগে সো এখান থেকে আমি এই লিঙ্কটা আপনাদেরকে কপি করে দেবো বা এখান থেকে আপনারা প্রোজেক্ট ফাইল বা সিএসএস আমাদের এই সোর্স কোডটা ডাউনলোড করে জাস্ট এই ফাইলটা কপি করবেন অ্যান্ড কপি করে এসে এখানে গিয়ে পেস্ট করে দেবেন দ্যাট সেট এতটুকু করা হয়ে গেলে আমাদের ওয়ার্ড ড্রাপ করব দেন আমাদের ফ্রন্টে যাব দেন ইমেজ লিখবো এখানে গিয়ে সো ইমেজ লিখলে শুরুতেই আমাদের এমন একটি আইকন চলে আসবে সো আমি এই আইকনটাকে নিয়েছি মূলত সো এটার জন্য আমি এখানে ক্লিক করব জাস্ট এখানে সিম্পলি একটা ক্লিক করে দেবো তাহলে আমাদের এই লাইনটা কপি হয়ে যাবে দেন এইটার পরে জাস্ট আমাদের প্রোজেক্ট ফাইলে এসে একটা ডিপ তৈরি করবো একটা ডিবের ভেতরে আমরা এই সকল ফাংশনালিটিগুলো রেখে দেবো আপনি এখানে কন্টেইনার লিখতে পারেন আপনি এখানে বডি লিখতে পারেন আপনি এখানে যে কোনো জিনিস আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন সো আমি এখানে অ্যাপ বডি নামে একটা ক্লাস নেম তৈরি করবো দেন এইটার পরে আমরা আমাদের আরও একটা ডিপ তৈরি করবো অ্যান্ড এই ডিবের একটা ক্লাস নেম দেবো সেটা হলো আইকন বা আপনি যে কোনো কিছু দিতে পারেন এইটার ভেতরে আমরা এই আইকে রেখে দেব সরি আমরা যে আইটাকে কপি করলাম ফার্স্ট ফা ইমেজ এই আইকনটাকে জাস্ট সিম্পলি এখানে রেখে দেব দ্যাটস এট এখন যদি আমরা আমাদের প্রজেক্ট ফাইলটা রান করি তাহলে আমাদের সিডিএন করা আছে সিডিয়ান লিংক দেওয়া আছে এবং আমাদের ইমেজ আমাদের আইকনটাও এখানে বসাই দিছি সো এখন আমাদের দেখেন আইকনটা কিন্তু চলে আসছে বাট এটার কোনো ডিজাইন না থাকে ছোট দেখাচ্ছে এবং ডিফল্ট যে কালারটা সেই কালারটা শুরু করতেছে সো আমরা কালারটা চেঞ্জ করতে পারবো এতে আমাদের কোনো সমস্যা নাই সো এই জিনিসটা করার পরে আমাদের কি আছে প্রজেক্টে আমাদের আছে এমন একটি টেক্স সো এমন টেক্স অবশ্যই আমাদের নর্মাল ফন্টে হবে না এটার জন্য আমাদের ফন্ট ইউজ করতে হবে সো এটার জন্য আমরা গুগল ফন্টে যাব আপনি অবশ্যই গুগল ফন্ট কিভাবে ইউজ করে এটা জেনে থাকবেন আর যদি নাও জানেন তাহলে এখন জেনে নেবেন গুগল ফন্টস সো এখানে যাবো গুগল ফোন গিয়ে এই ওয়েবসাইটে যাবো দেন ওই ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনি যে ফোনটা চান সেই ফোনটা এখান থেকে কপি করে আমি একটা কপি করে দেখাই আমি পপিনস কে নিবো পপিনস কে কপি করবো কপি করার পরে এখানে বিভিন্ন স্টাইলের আছে সো আপনি যে কোনো একটি স্টাইল নিতে পারেন জাস্ট সিলেক্ট করে মাল্টিপুলগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি আমার প্রয়োজন হতে পারে চিকন বা মোটা ফন্টের প্রয়োজন হতে পারে সো এইগুলো আমি বেশ কয়েকটা সিলেক্ট করে দেখেন আমাদের এই জিনিসগুলো সিলেক্ট হয়ে গেছে জাস্ট আমরা এই যে টেক্সটটা আসে না এই জিনিসটাকে আমরা আমাদের হেডিং ট্যাগের ভিতরে জাস্ট রেখে দেবো আমাদের এখানে গিয়ে জাস্ট আমরা পেস্ট করে দেব অথ এই টাইটেলের পরে আমরা জাস্ট পেস্ট করে দেবো এটাকে তার সেট আপনি হেডিং ট্যাগের যে কোনো জায়গায় পেস্ট করলেই হবে এটার পরে জাস্ট সিএসএসে গিয়ে আমাদের ফন ফ্যামিলি প্রফিন্স এই জিনিসটা লিখে দিতে হবে তাহলে আমাদের সেই ফন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে সো আমি সিএসএস ফাইলে যাব এখানে গিয়ে মার্জিন জিরো করব প্যাডিং জিরো করব এন্ড এটার ফন্টস একটা আমি ফ্যামিলি দেবো অ্যান্ড ফন্ট ফ্যামিলিটা অবশ্যই এই যে যে লাইনটা আমরা কপি করলাম এই লাইনটা আমরা জাস্ট ফন্ট ফ্যামিলি পপিন সানসারিফ এটা দিয়ে দেবো দেন এইটা দেওয়ার পরে আমাদের টেক্স কিছু একটা লিখতে হবে এখানে সো এখানে গিয়ে আমি নতুন করে হেডিং থ্রি ট্যাগ নিব অ্যান্ড এখানে গিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ এই টেক্সটা জাস্ট সিম্পলি লিখে দেবো সো এখন যদি আমাদের ফাইলে যায় এখনও আমাদের ফর্ম ফ্যামিলিটা পরিবর্তন হয় না এটা না হওয়ার কারণ আমরা এখানে কানেক্ট করছি অল রাইট আমরা সিএসএস এইচটিএমএল এর সাথে সিএসএসটা কানেক্ট করতে ভুলে গেছি এমনটা হয় সো আমি কানেক্ট করে দিলাম দেন এখন যদি যাই দেখেন আমাদের ফ্রন্ট ফ্যামিলিটা পরিবর্তন হয়ে গেছে সো আপনি যদি না বুঝতে পারেন তাহলে ইন্সপেক্টে যাবেন এখানে গিয়ে দেখবেন ফ্রন্ট ফ্যামিলি চান্সের এখন আপনি যদি কল করেন তাহলে সেই অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে সো আমাদের ফ্রন্ট ফ্যামিলিও কানেক্টেড হয়ে গেছে এখন জাস্ট আমাদের কী প্রয়োজন আমাদের আমাদের আইকন পেয়েছি আমরা আমাদের ফার্স্ট টেক্স পাইছি এখন আমাদের অর এই টেক্সটা প্রয়োজন রাইট সো এটার জন্য আমরা আমাদের ফাইলে যাবো দেন এইটার পরে গিয়ে একটা জাস্ট সিম্পলি স্পান ট্যাগ নেব এখানে গিয়ে সো স্পান ট্যাগে অথবা আপনি এইস থ্রি এইস ফাইভ এইস সিক্স যে কোনো একটা নিতে পারেন এতে কোনো প্রবলেম নাই এখানে গিয়ে স্পান ট্যাগ নেব অ্যান স্পান ট্যাগের ভিতরে আমি জাস্ট অর এই টেক্সটটা লিখে দেব দেন এইটার পরে আমি জাস্ট একটা বাটনকে অ্যাড করবো সো বাটনে ব্রাউজ ফাইল এই জিনিসটা লিখবো অর্থাৎ বাটনটা অ্যাড করছি আমার বাটন অ্যাড করার একটাই কারণ দেখেন এই জায়গায় কিন্তু আমরা ক্লিক করতেছি সো ক্লিক করার পরে আমাদের ইনপুট টাইপ ফাইল এই ধরনের একটা জিনিস ওপেন হবে এই জায়গায় সো বাটনকে আমরা যখন ক্লিক করবো সো এটার জন্য আমাদের বাটনটা নেওয়া সো এটার আমাদের প্রয়োজন নেই এটারও প্রয়োজন নেই এইটার পরে যখন ব্রাউজ ফাইলে ক্লিক করবো তখন যেন আমাদের এমনটা ফাংশনালিটি হয়ে আমাদের পিসির অ্যাক্সেস নিয়ে সে যেন এইরকম একটা ইন্টারফেস ওপেন করে দেয় তখন আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফাইল থেকে আমরা যে ইমেজ ফাইল যেন কপি করে আনতে পারি সো এই কাজটা করার জন্য আমাদের সুন্দর একটি এই ইস্টেমেলেট ট্যাগ আছে সেটার নাম হলো ইনপুট অ্যান্ড এইটার টাইপটা হবে ফাইল দ্যাট সেট এতটুকু যদি আমরা করতে পারি তাহলে দেখেন চয়েস ফাইল তো এখনই যদি আমি এখানে কল করি দেখেন আমাদের এই এই ফাংশনালিটিটা ওপেন হচ্ছে এই ফাইলটাকে আমাদের শো করাতে হবে এবং এই যে জিনিসটা আছে এটাকে আমাদের হিডেন করে দিতে হবে যখন আমরা ব্রাউস ফাইলে ক্লিক করব তখন যেন এই জিনিসটা হয় চয়েস ফাইল এই নামে কিছু থাকবে না সো এই জিনিসটাকে হাইড করার জন্য সুন্দর একটা অ্যাক্টিভিউট আছে সেটা হলো হিডেন সো হিডেন নামে একটা অ্যাক্টিভিউট লিখে দেব আমরা এটাকে এই জিনিসটা হিডেন হয়ে গেছে সো আমরা চাই হিডেন তো করে ফেললাম এখন যখন আমরা এটাতে ক্লিক করব তখন আমাদের সেই জিনিসটা শো করবে যে যে জিনিসটা আমাদের একটু আগে শো করছিল সেই ফাংশনালিটিটা শো করবে সো এই জিনিসটা সো এই জিনিসটা আমরা একটু পরে করব। এটার আগে আমরা আগে আমাদের ডিজাইনটা করে নেবো সো এখানে আমাদের টেক্সটটা চলে আসছে আমাদের আইকন আসছে আমাদের টেক্সট আসছে

সবকিছু সব কিছু থাকবে সো এটার জন্য আমাদের অবশ্যই এর আগে কানেক্ট করে নিতে হবে সিএসএস দেন এটার পরে আমি যাব এখানে গিয়ে বডিকে কল করবো বডিকে কল করে এটার ডিসপ্লেটা আমি ফ্লেক্স করে দেবো দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করবো অ্যান্ড অ্যালাইন আইটেম আমি সেন্টার করে দেবো সো অ্যালাইন আইটেম সেন্টার দেন এইটার পরে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করবো সো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এফ ওয়ান এফ ওয়ান এফ ওয়ান দেব যেহেতু আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটা সেম দেওয়া সো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিছি এবং আমাদের এই যে টেক্সটগুলো আছে বা ফাংশনালিটি যে জিনিসগুলো আমরা লিখে রাখছি ট্যাগুলো দিছি সেই ট্যাগুলো কিন্তু আমাদের মাঝখানে চলে আসছে সো এখন আমাদের মাঝখান থেকে একটু নিচে নামাতে হবে যেন হাইট আমরা দেবো হানড্রেড ভিএইচ সো এটা দেওয়ার পরে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের এই জিনিসটা আমাদের যে ট্যাগগুলো ছিল সবগুলো আমাদের মাঝখানে চলে আসছে সো এইটা আমাদের আমাদের স্টাইল করার শর্টকাট ওয়ে হচ্ছে এইটা ফ্লেক্স করেছি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করেছি এবং অ্যালেন সেন্টার করেছি এই তিনটা কাজ করাতে এই তিনটা কাজ করাতে আমাদের এই জিনিসটা মাছ এই জিনিসটা মাঝামাঝি ওয়েতে চলে আসছে কিন্তু এটা উপরেই ছিল সো এইটাকে নামানোর জন্য জাস্ট আমরা এটার একটা হাইট সেট করে দেবো সো হাইটটা যদি আমি হান্ড্রেড ভিএস করি তাহলে আমাদের এই জিনিসটা মাঝখানে চলে আসবে ঠিক এইটার মতো সো এখন জাস্ট আমাদের স্টাইল করে এটাকে সুন্দর অ্যান্ড বড় করে দিতে হবে সো এটার জন্য আমরা এই যে এই ট্যাগুলোকে রাখছি এটাকে তো একটা ডিভের ভিতরে রেখেছিলাম আমরা রাইট দেখেন অ্যাপ বডির ভিতরে সো এই অ্যাপ বডির ভিতরে কিন্তু আমাদের এই সকল ট্যাগুলো বা এই কাজগুলো এই ফাংশনালিটি গুলো ছিল সো এটার জন্য আমরা আমাদের এই অ্যাপ বডিকে আগে কল করব মানে এই অ্যাপ বডিকে কল করে এই অ্যাপ বডির শুরুতে আমাদের এইরকম বর্ডার আছে সো এরকম বর্ডার আগে আমাদের তৈরি করতে হবে সিএসএস এ সো এটার জন্য আমরা এখানে গিয়ে বর্ডার আমরা এখানে দেব টু পিক্সেল আর থ্রি পিকজেল যে একটা আমি দিয়ে দিই থ্রি পিকজেল এখানে সলিড দেবো না এখানে আমরা ডটেড দেবো বিকজ এই জায়গায় দেখেন আমাদের ডটেড আছে ডট আছে ডট ডট দেওয়া আমাদের বর্ডারটা সো এখানে আপনি সলিড করতে পারবেন এখানে আপনি ডটেড করতে পারবেন এই যে দেখেন ডটেড করতে পারবেন এই যে ডটেড এখানে আপনি ডাবল করতে পারবেন সব জিনিস এখানে করতে পারবেন দেন এটার একটা আমি কালার সেট করবো সো কালারটা বেসিক্যালি আমি এটা দিব ডি ওয়ান ডি 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 সিক্স অ্যান্ড ডি সিক্স সো এই কালারটা দিব সো এইটা দেওয়ার পরে যদি আমি আমাদের ব্রাউজারে যাই সো দেখেন আমাদের এই বর্ডারটা কিন্তু চলে আসছে বাট আমাদের ডিজাইনটা না থাকায় উইথ হাইট না থাকায় এই জিনিসটা ছোট দেখাচ্ছে এবং তেমন কোনো আমাদের সুন্দর দেখাচ্ছে না সো এটা এটা নিয়ে আমাদের ভাবার কোনো কারণ নাই বর্ডার দেওয়ার পরে এটার আমরা একটা উইথ সেট করবো উইথ দেবো সাতশো পিক্সেল অ্যান্ড এইটার হাইট দেবো পাঁচশো পিক্সেল তার সেট এতটুকু করার পরে এটার আমি ব্যাকগ্রাউন্ড কালার সেট করবো সাদা এফ 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 অর্থাৎ সাদা হোয়াইট দেন এটার পরে আমরা দেওয়ার পরে সো এখন যদি আমরা আমাদের ফাইলে যাই সো দেখেন এটা দেখতে এখন আমাদের বর্তমান এমনটা দেখাচ্ছে আমাদের এই যে জিনিসটা ছিল এরিয়াটা ছিল সেই এরিয়াটা আমাদের সুন্দরভাবে কিন্তু ডিজাইন হয়ে গেছে কিন্তু এটা দেখেন এই এরিয়া সুন্দর একটা বক্স শ্যাডো ছিল দেখেন একটু উপরে উপরে মনে হচ্ছে কিন্তু আমাদের এই জিনিসটা সাথে সাথে লেগে আছে সো এটার জন্য আমরা একটা বর্ডার বক্স শ্যাডো ইউজ করবো সো বক্স শ্যাডোটা মূলত আমরা দিব আর জিবি এ পয়েন্ট ওয়ান দেন জিরো পিক্সেল টেন পিকসেল অ্যান্ড ফিফটি পিক্সেল এট এটা দেওয়ার পরে যদি আমাদের ফাইলে যায় সো দেখেন আমাদের এদের মতো সুন্দর একটা বক্স শ্যাডো চলে আসছে সো দেখেন এই যে এরিয়া এবং এই এরিয়া অলমোস্ট সেম জাস্ট এখন এদের দেখেন আমাদের আমাদের আগের যে ফাইলটা ছিল এই প্রোজেক্টে এখানে সুন্দর একটা বর্ডার রেডিয়াস ছিল সো আমরা এখানে সুন্দরভাবে একটা বর্ডার রেডিয়াস সেট করব সো এটার জন্য বর্ডার রেডিয়াসকে কল করব সো বর্ডার রেডিয়াস আমি ফাইভ পিক্সেল করে দেবো সো এখন যদি আমাদের ফাইলটা গিয়ে রিলোড করি দেখেন এই ফাইল এবং এই ফাইল অলমোস্ট এইটার যে ইন্টারফেসটা বা এইটার যে এরিয়াটা এই এরিয়াটা অলমোস্ট সেম হয়ে গেছে জাস্ট ভিতরের যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো ঠিকঠাক নাই সো কন্টেন্টগুলো ঠিক করার আগে আমাদের এই জিনিসগুলোকে মাঝখানে আনা জরুরি এই যে যে জিনিসটা নিশি না আমরা এরিয়াটা নিছি এই এরিয়ার মাঝখানে আমরা এই কন্টেন্টগুলো চাই সো এটার জন্য আমরা এখানে গিয়ে এটা ডিসপ্লেটা ফ্লেক্স করবো দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব অ্যান্ড অ্যালাইন আইটেম সেন্টার করে দেব। দ্যাট সেট এতটুকু করা হয়ে গেলে আমাদের দেখেন এই জিনিসগুলো মাঝখানে চলে আসবে সো এখন আমাদের দেখেন এই তিনটা জিনিস আসছে ঠিকই কিন্তু তিনটায় আমাদের পাশাপাশি চলে আসছে সো পাশাপাশি থেকে আমরা একটু নিচে নিচে আনতে চাই সো এটার জন্য এখানে গিয়ে আমরা ফ্লেক্স ডিরেকশন কল করব সো এখানে গিয়ে ফ্লেক্স ডিরেকশন কল করব ফ্লেক্স ডিরেকশনকে কল করে এটাকে জাস্ট কলাম করে দেব দ্যাট সেট এতটুকু করা হয়ে গেলে দেখেন আমাদের তিনটা এখন ভেঙে ভেঙে নিচে নিচে চলে আসবে সো এইটা এবং এইটা এখন কিন্তু আমাদের অলমোস্ট ফাংশনালিটি যে ডিজাইনটা কনটেন্ট অলমোস্ট এইট্টি পারসেন্ট সেম হয়ে গেছে জাস্ট এখন আমাদের ডিজাইনটা ঠিক করতে হবে হাই উইথ দিয়ে একটা কালার সেট করে দিলে এই জিনিসটা কিন্তু আমাদের সেম সুন্দরভাবে এটার মতো শো করবে এখানে এসে শুরুতে আমরা অ্যাড করব যখন এই অ্যাপ বডিকে আমরা হোভার করব তখন এইটার বর্ডারটা চেঞ্জ হয়ে যাবে যেমন দেখেন আমাদের যে টেম ইটা ছিল 10 দিনের যে চ্যালেঞ্জটা ছিল সেই ফাইলটা যদি আমি এখন অন করি তাহলে আপনি দেখতে পাবেন এই জায়গায় যখন আমরা হোভার করতেছি যখন আমরা ফাইলটা আপলোড করতেছি তখন এই যে বর্ডারটা আছে এই বর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো আমরাও সেম জিনিসটাই করতে চাই এখানে আমরা যখন হোবার করব বা ফাইল আপলোড দিতে আসব তখন আমাদের এই বর্ডারটা চেঞ্জ হয়ে যাবে সো এটার জন্য আমরা অ্যাপ বডিকে কল করব অ্যান্ড এই অ্যাপ বডিকে কল করে বলবো তোমাকে যখন আমি হোভার করব তখন তোমার বর্ডারটা চেঞ্জ করে দেবো অ্যান্ড বর্ডারটা চেঞ্জ করে অবশ্যই থ্রি পিকজেল আমরা এখানে সলিড করব সলিড করে আমরা একটা কালার সেট করব সো এখানে আমি একটা কালার সেট করে দিব সেখানে যাব আর এখানে গিয়ে পরিবর্তন করব হালকা আমি এটা আমরা এই কালারটা করে দিব দ্য সেট সো দেখেন আমরা যখন এখন যদি হোবার করি তখন দেখেন যখন আমরা হোবার করব তখন এমন একটা বর্ডার বর্ডার চলে আসবে সো এই জিনিসটাও আমাদের হয়ে গেছে এখন জাস্ট ভিতরে কন্টেন্ট আমরা আমাদের ডিজাইন করতে হবে আমাদের কি আছে এই কন্টেন্টে শুরুতে আমাদের এই আইকনটা আছে সো এই আইকনটাকে আমরা কিভাবে ধরতে পারি এটাকে ধরার জন্য আমাদের এই যে আইকন নামে যে একটা ডিপ নিয়েছি এই ডিপের ভিতরে আমাদের এই আইকনটা ছিল এই আইকন নামের এই ডিপকে আমাদেরকে কল করতে হবে অ্যান্ড কল করে আমরা এখানে বলবো হে ডিপ বা হে আইকন তোমার ভিতরে যে আইকনটা আছে সেটার একটা উইথ সেট করবা অ্যান্ড হাইট সেট করবা সো এটার জন্য আমরা আইকনের একটা কালার সেট করব কালার সেট করে ফন্ট সাইজ সেট করব সো ফন্ট সাইজ বাড়ানো মানে আমাদের এই এইটার সাইজটা বড় হওয়া সো ফন্ট সাইজটা আমি একশো পিক্সেল করে দেবো দ্যাট সেট এতটুকু করার পরে যদি আমরা আমাদের ফাইলে যাই দেখেন এটা আমাদের এই যে কালারটা ছিল এইটার মতো কালারও হয়ে গেছে আমাদের এইটার সমানও হয়ে গেছে সো আমাদের প্রথম আইকনের এরিয়াটা ভাবে হয়ে গেছে এখন জাস্ট এটার পরে যে আমাদের টেক্সটটা ছিল সেটাকে ঠিকঠাকভাবে ডিজাইন করার পালা সো আমাদের এই আইকনটার ঘন্টার পরে কি আছে আমাদের এই টেক্সটটা সো আমাদের এই টেক্স এবং এই টেক্সটাকে সমান করতে হবে সো এটার জন্য আমরা আমাদের ফাইলে যাব দেন ফাইলে যাওয়ার পরে দেখবো যে এই টেক্সটা কোথায় আছে এই টেক্সটটা আমাদের হেডিং থ্রির ভেতরে আছে অ্যান্ড এই হেডিং থ্রিটা আছে অ্যাপ বডির ভেতরে সো এটার জন্য আমরা শুরুতে আমাদের অ্যাপ বডিকে কল করব। দেন এটার ভিতরে যে হেডিং থ্রিটা আছে সেটাকে কল করব কল করে এটার একটা ফন্ট সাইজ সেট করবো ফন্ট সাইজ আমি থার্টি পিক্সেল করে দেবো দেন এটার ফন্ট উইথ সেট করব সো ফ্ট ফ্ট উইথ আমি ছয়শো করে দেবো দেন এইটার একটা কালার সেট করবো কালারটা আমি জাস্ট ব্ল্যাক কালার করে দেব দ্যাট সেট এতটুকু করার পরে যদি আমরা আমাদের ফাইলে যাই সো দেখেন আমাদের এইটা এবং এইটা অলমোস্ট আমাদের সেম দেখতে লাগতেছে সো এইটা মনে হচ্ছে আমাদের একটু মোটা হয়ে গেছে সো ফন্ট উইথটা যদি আমি একটু কমাই দিই পাঁচশো করে দিই তাহলে কেমন হয় রাইট সো এখন আমাদের এইটা এবং এইটা অলমোস্ট সেম দেখাচ্ছে জাস্ট আমাদের নিচের এই ড্রাগ যে অর লেখাটা আছে এই টেক্সটটাকে সমান করতে হবে সো আমাদের বা হেডিং একটাও সমান হয়ে গেছে এখন জাস্ট আমাদের স্পান ট্যাগটা আছে এই আমাদেরকে স্টাইল করতে হবে সো আমাদের অ্যাপ বডি এটার ভেতরে যে স্পান ট্যাগটা আছে আমরা স্টাইল করতে চাই সো এটার জন্য স্পান ট্যাগকে কল করবো দেন আমরা আমাদের ফ্রন্ট সাইজ স্পান ট্যাগের সাইজ দেব টোয়েন্টি ফাইভ পিক্সেল দেন ফ্রন্ট উইথ দেবো পাঁচশো অ্যান্ড কালার সেট করবো সো আমরা যদি এখন আমাদের ফাইলে যাই সো এখন দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু উপরে নিচে থেকে পনেরো পিক্সেল পনেরো পিক্সেল করে ছেড়ে দিছে এবং সো এখন আমাদের এই এরিয়াটা এই কন্টেন্টগুলো এবং এই কন্টেন্টগুলো অলমোস্ট সেম দেখাচ্ছে এখন জাস্ট আমাদের যে ব্রাউজ ফাইল নামে যে বাটনটা আছে এই জিনিসটাকে এই জিনিসটাকে ঠিক করতে হবে যখন আমরা ক্লিক করব তখন যেন এই ফাংশনালিটিটা হয় এই জিনিসটা করতে হবে রাইট সো এটা করার জন্য আমাদেরকে হালকা যাওয়া স্ক্রিপ্টের সাহায্য নিতে হবে সো এই জিনিসটা করার আগে আমরা আমাদের স্টাইলে যাব অ্যান্ড আমাদের এই বাটনটাকে একটু স্টাইল করতে চাই রাইট সো এই বাটনটাকে স্টাইল করে ঠিক এটার মতো করে দিতে চাই সো এটা করার জন্য আমাদের অবশ্যই এই অ্যাপ বডি এটার ভিতরে যে বাটনটা আছে এইভাবে কল করতে হবে অ্যাপ বডি অ্যাপ বডি তোমার ভেতরে যে বাটনটা আছে সেটাকে কল করো দেন কল করে এটার প্যাডিং টেন পিক্সেল এবং টোয়েন্টি ফাইভ পিক্সেল করে দাও এটার ফন্ট সাইজ তুমি টোয়েন্টি পিক্সেল করে দাও দেন ফন্ট উইথ পাঁচশো করে দাও বর্ডার নান করো আউটলাইন নান করো ব্যাকগ্রাউন্ড কালার এফ 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 করে দাও কালার সেট করো সো কালারটা আর জিবি দেবো তবো দেন বর্ডার রেডিয়াস ফাইভ পিক্সেল করে কারশোটা পয়েন্টার করে দেবো দ্যাট সেট এখন যদি আমরা আমাদের ফাইলে যাই এখন দেখেন আমাদের এইটা এবং এইটার ডিজাইন একদম সেম জাস্ট দেখেন এইটা এবং এইটার ডিজাইনটা সেম জাস্ট আমরা এখন যদি হোভার করতেছি এই জিনিসটা সাথে সাথে কাজ করতেছে বাট এখানে হোভার করলে কাজ করতেছে না যখন আমরা অ্যাক্টিভ থাকতেছি তখন কাজ করতেছে সো এই জিনিসটা করার জন্য আমরা অ্যাক্টিভ নামে এই জায়গায় একটা ডিপ দিয়ে দেব সো এখানে গিয়ে মূলত আমরা যেখানে হোভার লিখেছি সো অ্যাপ বডি এখানে ডট অ্যাক্টিভ নামে একটা ক্লাস অ্যাড করব এই অ্যাক্টিভকে যখন আমরা কল করব তখন এই জিনিসটা হয়ে যাবে অ্যাপ বডি অ্যাক্টিভ নামে যে একটা হিডেন ক্লাস নেম নিলাম এই হিডেন ক্লাস নেমটা আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে অ্যাড করব এবং রিমুভ করব যখন আমরা অ্যাড করব তখন আমাদের এমন একটা বর্ডার আসবে তার আগে আমরা যদি হোবার করি তাহলে আসবে না এখন কিন্তু আসতেছে না এখন যদি আমরা ব্রাউজ ফাইলে দিই তাহলেও কিছু হচ্ছে না তার মানে আমাদের এখন ফাংশনালিটি নাই জাস্ট আমাদের একটা স্ট্যাটিক ডিজাইন আছে সেই স্ট্যাটিক ডিজাইনের কোনো কিন্তু ভ্যালু নাই সো এখন আমাদের স্ট্যাটিক থেকে ডাইনামিক করতে হবে এটাকে সো ডায়নামিক করার জন্য অবশ্যই আমরা জাভাস্ক্রিপ্টের ব্যবহার করতে পারি এর আগের পার্টে আমরা সেটাকে জাস্ট ডিজাইন করেছি অ্যান্ড আজকের এই পার্টে জাস্ট আমরা আমাদের এই ড্রাগ অ্যান্ড ড্রপ ইমেজ আরকে ডাইনামিক করেছি সো এই পার্টে কমপ্লিটলি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের ড্রাগ অ্যান্ড ড্রপ ইমেজ আরকে ডাইনামিক করেছি সো আপনি যদি এই স্ট্যাটিক ডিজাইনকে ডাইনামিক করতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো চলুন শুরু করা যাক ফ্রম হাবিল প্রোগ্রামার। আমরা আমাদের যাবে ফাইলে যাবো দেন এখানে গিয়ে একটা কনস্ট্যান্স ডিক্লেয়ার করব কনস্ট্যান্স বলতে একটা সো এই নামে আমি একটা নাম দিচ্ছি নাম দিয়ে এখানে ডকুমেন্ট কে কল করব ডকুমেন্ট কল করে এটা যদি আমাদের ক্লাস নেম হয় তাহলে আমাদের ক্লাস নেম ধরে ডাকতে পারি আইডি হলে আইডি ধরে রাখতে পারি সো আমি আজকে ডকুমেন্ট ডট ক্লাস নেম বা আইডি দেবো না আজকে আমি কোয়ারি সিলেক্টর বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সব কোয়ারি সিলেক্টর দিয়েও কিন্তু আপনি আপনার ক্লাস নেম বা আইডিকে আপনি ধরতে পারেন সো এটার জন্য অবশ্যই আপনাকে এইভাবে বডি বা যেটাকে ধরতে চান সেটাকে অবশ্যই এখানে কল করে দিতে হবে অ্যান্ড যেহেতু এটা ক্লাস সো এইটাকে কোয়ারি সিলেক্টরকে বোঝাতে হবে যে এটা ক্লাস এটা যদি আইডিয়া হইত তাহলে আমরা এমনটা দিতাম সো এটা যেহেতু ক্লাস সো এটার জন্য আমাদেরকে ডট ইউজ করতে হবে দ্যাট সেট এটা ইউজ করার পরে আমরা এটাকে এটার পরে জাস্ট আমরা একটা কমা ইউজ করবো কমা ইউজ করার একটাই কারণ আমরা বারবার কনস্ট্যান্সটা ইউজ করতে চাই না সো এটার জন্য একবার কনস্টেন্স ইউজ করে বারবার আমরা সেটার ফয়েদা নিতে চাই সো এটার জন্য কনস্টেন্সের পরে আমরা আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো সো সেই ভেরিয়েবলটার নাম দেব আমরা ড্রাগ ড্রাগ ট্রেক্স সেখানে আমাদের ড্রাগ ট্রেক্সটা যেটা আছে অর্থাৎ এই যে আমাদের যে এই যে এই স্থিরিটা আসে না এই এই স্থিরিকে এখন আমরা ধরতে চাই এই অ্যাপ বডি এই অ্যাপ বডি ভেতরে অ্যাপ বডিকে আগে ধরবো অর্থাৎ অ্যাপ বডিকে আমরা ধরলাম অ্যাপ বডিকে ধরার পরে আমরা এই যে ড্রাগ এরিয়াটা আছে অর্থাৎ অ্যাপ বডিটা আছে এই অ্যাপ বডিকে কল করব কল করে এইটার এইচ থ্রিটা আছে এই এইচ স্থিরকে আমরা ধরবো এখানে আলাদাভাবে আমরা ক্লাস দিতে পারি অথবা আলাদাভাবে ক্লাস না দিয়ে আমরা এই ড্রাগ এরিয়াকে কল করবো অ্যাপ বডি এটার ভেতরে যে ক্লাসটা আছে সেটাকে আমরা ধরবো সো এটার জন্য কোয়ারি সিলেক্টরকে কল করব কোয়ারি সিলেক্টরকে কল করার পরে আমরা জাস্ট সিম্পলি হেডিং থ্রিকে লিখে দেব এটা যেহেতু ক্লাস না সো এটার জন্য আমরা এখানে কোনো ডট লিখবো না এমনিতে জাস্ট এটা লিখে দেবো এটা এটা করব আমরা আরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা এই ব্রাউজ এটা জন্য বাটন নামে বাটন বাটন নামে। নামে আমি একটা ভেরিয়েবল নিব। অ্যান্ড এটার ভিতরে আমি আমাদের এই বাটনটাকে রেখে দেব সো এই বাটনটা কোথায় আছে অ্যাপ বডি ভেতরে এই অ্যাপ বডিটাকে আমরা ডাগ এরিয়ার ভিতরে রেখে দিচ্ছি সো ডাক এরিয়াকে কল করব। অর্থাৎ বডিকে কল করবো অ্যাপ বডিকে কল করবো অ্যাপ বডিকে কল করা আর ড্রাগ এরিয়াকে কল করা একই কথা সো ড্রাগ এরিয়াকে কল করে কোয়ারি সিলেক্টর করবো দেন কল করে এখানে এসে বলবো এই বাটনকে এখানে অ্যাড করার কথা সো এটার জন্য বাটনকে কল করে দেবো দ্যাট সেট এটা করার পরে আমরা আবারও কমা দেবো কমা দেওয়ার পরে আমরা আমাদের এই ইনপুটকে কল কল করবো এই ইনপুটটাও সেম উপায়ে কল করবো ইনপুটটা এখানে লিখবো দেন আমাদের ড্রাগ এরিয়াকে কল করবো কল করা অর্থাৎ আমাদের অ্যাপ বডিকে কল করা দেন এটার পরে কোয়ারি সিলেক্টর করব কোয়ারি সিলেক্টর করে এখানে গিয়ে আমরা সিম্পলি জাস্ট ইনপুটটাকে রেখে দেব সো এখানে গিয়ে সিমকলন দেওয়ার পরে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল তৈরি করব সো লেট দিয়ে আমরা মাই ফাইল নামে একটা গ্লোবাল ভেরিয়েবল তৈরি করবো দ্যাট সেট এটা করার পরে আমরা এখন করব এই যখন আমাদের এই ব্রাউজ ফাইলে আমরা ক্লিক করব তখন আমাদের ইনপুট যে হিডেনটা আছে হিডেন ইনপুটটা আছে এই ইনপুটটা কাজ করবে সো দেখেন আমরা যখন এই বাটনকে কল করতেছি তখন আমাদের ওই যে ইনপুটটা নিয়েছিলাম আমরা সেই ইনপুট টাইপ ফাইল সেই ফাইলটা কিন্তু তখন কাজ করতেছে অর্থাৎ সেটার কারণে কিন্তু আমাদের এরকম এই উইন্ডোটা ওপেন হচ্ছে ঠিক সেম জিনিসটাই আমরা এখানে করতে চাই যখন এই ব্রাউজ ফাইলে ক্লিক করবো ইনপুটে গিয়ে ক্লিক করবে সো এটার জন্য আমরা আমাদের এই যে বাটনটাকে নিলাম এই বাটনকে যখন আমরা ক্লিক করব অর্থাৎ এই বাটনটা কিন্তু আমরা এই বাটনের ভিতরে রাখছি এই কোয়ারি সিলেক্টর বাটনকে রাখছি এই বাটন নামে ভেরিয়াবলের ভিতরে সো এখানে যখন আমরা অন ক্লিক করবো অন অন ক্লিক করব তখন আমাদের একটি অ্যারো ফাংশন তৈরি হবে অ্যান্ড এই অ্যারো ফাংশনের ভেতরে আমাদের তখন আমাদের এই অ্যারো ফাংশনের ভেতরে বলে দিব তখন যখন আমরা এই বাটনকে ক্লিক করব তখন আমাদের ইনপুটটাও ক্লিকড হবে সো এটার জন্য আমরা ক্লিক নামে একটা মেথডকে তৈরি করে দেব দেন এইটার পরে আমি যদি এখানে গিয়ে রিফ্রেশ করি অ্যান্ড রিফ্রেশ করার পরে আমাদের ফাইলটা যদি এখন আমি ওপেন করি বা ওপেন ব্রাউজ ফাইল করি তাহলে দেখেন আমাদের এই উইন্ডোটা কিন্তু অন হয়ে যাচ্ছে জাস্ট না ব্যাপারটা জাস্ট একটা ফাংশন তৈরি করে জাস্ট ওখানে ইনপুট ডট ক্লিক এই মেথডটা লেখাতে আমাদের যখন এই বাটনে ক্লিক করতেছি তখন আমাদের এই ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে উইন্ডোটা ওপেন হয়ে যাচ্ছে তো এখন আমরা এই কাজটা করব যখন ওপেন হবে যখন আমরা কোনো একটা ফাইলে সেভ করব তখন এই জিনিসটা আমাদের এই উইন্ডোতে এসে শো করবে সো এটাও আমরা অনেক ইজিলি করতে পারি এটা করার জন্য জাস্ট আমরা আমাদের ফাইলে যাব দেন আমাদের এই ফাইলটাকে শো করানোর জন্য বেশ কয়েকটা ধাপ আমাদের পার করতে হবে সো এটার জন্য শুরুতে আমাদেরকে ইনপুটকে কল করতে হবে ইনপুটকে কল করার পরে অ্যাড ইভেন্ট লিসারকে কল করতে হবে দেন এইটার পরে আমরা বলে দিব এখানে গিয়ে তিনটা ফাং একটা ফাংশন তৈরি করব এবং এখানে তিনটে কাজ করতে বলব যখন আমরা এই ইনপুটকে কল করবো তখন একটা জিনিস পরিবর্তন করবে দেন এটার ভেতরে একটা ফাংশন তৈরি করবো অবশ্যই অ্যানোনিমিয়াস ফাংশন তৈরি করব অ্যান এই ফাংশনের ভিতরে আমরা একটা গ্লোবাল ভেরিয়াবেল তৈরি করব একটা ক্লাস অ্যাড করব এবং আমাদের ফাইলটাকে শো করানোর জন্য শো ফাইল নামে একটা ফাংশন তৈরি করব এবং এই ফাংশনটাকে এটার ভিতরে রেখে দেবো সো ফার্স্ট অফ অল আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল তৈরি করব সেটার নাম হবে মাই ফাইল যেটাকে আমরা এই জায়গায় কল করেছি সো এটাকে কল করব মাই ফাইল ইকুয়াল আমরা এখানে দিস ডট আমাদের ফাইলসকে কল করব সো দিস ডট ফাইল প্রপার্টি এটার যে জিরো নাম্বার ইন্ডেক্সটা আছে অর্থাৎ শুরু যেটা আছে শুধুমাত্র আমাদেরকে শো করে দেখাবে এই জিনিসটা আমরা বলতেছি ডিজ ডট ফাইলস জিরো নাম্বার ইন্ডেক্স সো জিরো নাম্বার বলতে প্রথম সো এটার পরে আমরা ক্লাস অ্যাড করব সে ক্লাসটার নামটা হবে আমাদের অ্যাক্টিভ যে জিনিসটাকে আমরা এই জায়গায় অ্যাড করে রাখছি দেখেন অ্যাপ বডি অ্যাক্টিভ নামে যখন আমরা এই অ্যাপ বডিতে ক্লিক করব তখন আমাদের এই জিনিসটা শো করবে সো এই জিনিসটা করার জন্য আমরা এখানে গিয়ে ড্রাগ এরিয়া তুমি একটা ক্লাস লিস্টকে অ্যাড করো সো এটার জন্য লিখবো ক্লাস লিস্ট ডট অ্যাড যেহেতু আমরা অ্যাড করতে চাই সো এটার জন্য ক্লাস লিস্ট অ্যাড অ্যাক্টিভ নামে একটা ক্লাস নেমকে তুমি অ্যাড করো সো এখানে জাস্ট সিম্পলি আমরা ক্লাস লিস্ট অ্যাড তারপরে এটার ভিতরে ব্র্যাকেট দিয়ে সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিয়ে অ্যাক্টিভকে লিখে দেবো তাহলে আমাদের এই জিনিসটা অ্যাড হয়ে যাবে এখন যদি আমাদের ক্লাস নেমকে অ্যাড করার জন্য আমরা এই ফাইলটা ওপেন করি এবং হাউ যদি কোনো একটা কিছু অ্যাড করি দেখেন আমাদের এই জিনিসটার যে বডির যে একটা বর্ডারটা ছিল সে বর্ডারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে আমাদের ফাংশনালিটিগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে এখন জাস্ট আমাদের ইমেজটা শো করানোর পালা সো এইটা করার আগে আমাদের আরও কিছু ফাংশনালিটি করতে হবে তো সেই জিনিসটা করার আগে যখন আমরা এখানে ড্রাগ করতাম কোনো একটি ইমেজকে ড্রাগ করতাম তখন কিন্তু আমাদের এই জায়গায় টেক্সটা পরিবর্তন হতো যায় দেখুন আমরা এই জায়গায় ইমেজের ভেতরে যাচ্ছি অ্যান্ড এই ইমেজকে যখন আমরা হোবার করতেছি দেখেন টেক্সটটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে সো এই জিনিসটা কীভাবে করে এই জিনিসটা কিন্তু আমরা একটা ফাংশনকে কল করে করতে পারি সো এটার জন্য আমরা এখানে গিয়ে ড্রাগ এরিয়াকে কল করব অ্যান্ড ড্রাগ এরিয়াকে কল করে একটা ইভেন্ট লিসনার অ্যাড করতে বলবো জন্য এটা ইভেন্ট লিসার বলতে বলবো দেন এখানে গিয়ে বলবো আমরা যখন ড্রাগ করবো এটার জন্য দেন আমরা ড্রাগ করব তখন আমাদেরকে একটা ফাংশনের ভিতরে নিয়ে গিয়ে সেই ফাংশনে যা থাকবে সেই জিনিসটা আমাদেরকে কল করে দিবে সো অ্যারো ফাংশন তৈরি করবো অ্যারো ফাংশনটা তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে এইভাবে তৈরি করতে হবে এটার স্ট্রাকচারটা এমন এটার ভিতরে আমরা একটা প্যারামিটার পাস করবো প্যারামিটারটার নাম আমি সিম্পলি ইভেন্ট দিয়ে দেবো দ্যাট সেট এটা দেওয়ার পরে আমরা জাস্ট ইভেন্টকে কল করবো অ্যান্ড এইটার ইভেন্ট প্যারামিটারটাকে কল করবো অ্যান্ড কল করার পরে আমরা এটাকে নর্মালি প্রিভেন্ট ডিভোল্ট করে দেবো প্রিভেন্ট ডিভোল্ট করার পরে আমরা একটা ক্লাসকে অ্যাড করবো অর্থাৎ এই ক্লাসটাকে অ্যাড করবো অর্থাৎ এটাকে অ্যাড করবো যে ড্রাগ এরিয়া ক্লাসলিস্ট অ্যাড অ্যাক্টিভ এটাকে জাস্ট কল করে দেবো এখান থেকে এনে কপি করে যখন আমরা এই যে ড্রাগ এরিয়াটা আছে অর্থাৎ এই যে এরিয়াটা আছে এই এরিয়াটাতে কোনো একটা ইমেজ হোভার করব বা ইমেজটা আনব ড্রাগ করে আনবো তখন আমাদের এই যে এমনটা করে দেখাচ্ছি আমি যখন আমরা কোনো একটা ইমেজকে আনতেছি তখন এমন করে টেক্সটটা পরিবর্তন হবে কি হবে রিলেস রিলেস টু আপলোড ফাইল সো এই জিনিসটা হবে সো এই জিনিসটা আমাদের এখন বলে দিতে হবে যখন আমরা ড্রাগ ওভার করবো তখন আমাদের প্রিভেন্ট ডিফল্ট হয়ে এই ক্লাসটা অ্যাড করবে অ্যাড করার পরে আমাদের একটা আমাদের নতুন একটা টেক্স অ্যাড করবে সেই টেক্সটা কোথায় অ্যাড করবে ড্রাগ টেক্সে যেহেতু এখানে আমরা হেডিং থ্রিটা রেখেছি এই হেডিং থ্রি ভেতরে আমরা তখন ড্রাগ অ্যান্ড ড্রপের পরিবর্তে রিলিস্ট টু আপলোড এই জিনিসটা করে দেবো সো এটার জন্য আমরা ড্রাগ এরিয়াকে কল ড্রাগ টেক্সকে কল করব কল করে আমরা এখানে বলে দেবো আমাদের টেক্স কন্টেক কন্টেন্ট ইকোয়াল এখানে গিয়ে বলবো এ বলবো রিলেজ টু আপলোড ফাইল দাটস এট এতটুকু যদি করে দিই আমরা এখন যদি আমরা আমাদের এখানে এসে আমাদের ফাইলে এসে কোনো একটা ফাইল আমরা এখন যদি ড্রাগ করি দেখেন রিলেজ টু আপলোড এই কথাটা আমাদের বলতেছে দেখেন উনি আমরা কোনো একটি ইমেজ কভার করতেছি রিলেস টু আপলোড ফাইল কিন্তু আমরা যখন আবার সরাই নিচ্ছি তখন কোনো পরিবর্তন হচ্ছে না না হওয়ার কারণ আমরা এটাকে জাস্ট বলছি যখন আমরা ড্রাগ ওভার করব তখন জাস্ট এই টেক্সটা হবে যখন আমরা আবার এটাকে সরাই নেব তখন যে আবার ড্রাগ টু আপলোড হবে এই কথাটা কিন্তু আমরা বলি নাই যেটা এখানে বলা আছে সো এই জিনিসটা আমাদেরকে বলে দিতে হবে এটা বলার জন্য আমাদের আরও একটা এক্সট্রা ফাইল তৈরি করতে হবে সো এখানে গিয়ে আমাদের কী বিহেভিয়ারগুলো হবে শুরুতে আমরা যখন কোনো একটি ইমেজকে আপলোড করব সে সে মনে করেন এই যে ইমেজটাকে আপলোড করতেছে তখন টু আপলোড বলবে এবং যখন হ্যাটাই নিব তখন আমাদের ড্রাগ অ্যান্ড ড্রপ বলবে সো এই জিনিসটা যে আমরা করব এটার জন্য আমরা যখন সরাই নেব তখন কিন্তু আমাদের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো এই বিহেভিয়ারটা চেঞ্জ করার জন্য অবশ্যই আমাদের এই ড্রাগ এরিয়াকে কল করতে হবে সো ড্রাগ এরিয়াকে কল করলাম দেন অ্যাড ইভেন্ট লিসনারকে কল করব আমরা সো অ্যাড ইভেন্ট লিসনার এখানে গিয়ে বলবো যখন আমরা ড্রাগ লেফট করব বা লিপ লিভ করব তখন আমাদের এই ফাংশনালিটিগুলো চলে যাবে বা নাই হয়ে যাবে এই টিক্সটা না থেকে অন্য আরেকটা টেক্সট আসবে এখানে গিয়ে বলবো ড্রাগ লেভ ড্রাগ লেভ এই যে যে জিনিসগুলো লিখতেছি ড্রাগ অভার ড্রাগ লেভ এই জিনিসগুলো বলতেছি এই জিনিসগুলো কিন্তু আমাদের ড্রমের বা ইভেন্ট লিসনারের পূর্বে থেকেই কিন্তু ডিফাইন করা একটা কিওয়ার্ড সো এই জিনিসগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না সো এটার জন্য ড্রাগ ওভার ডাক ওয়েব এই জিনিসগুলো আপনাকে সেম টু সেম লিখতে হবে আপনি যদি এই ইভেন্ট লিসনারের আরও বিভিন্ন ধরনের প্রিডিফাইন্ড কিওয়ার্ড সম্পর্কে জানতে চান তাহলে আপনি জাস্ট এমডিএন বা গুগলে বা এমডিয়ান বা ডাব্লু থ্রি স্কুলস বা খান একাডেমিতে গিয়ে এ বিষয়ে বিস্তারিত ইভেন্ট লিসনার সম্পর্কে যে বিভিন্ন কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ড সম্পর্কে জানতে পারবেন যখন আমরা ড্রাগটা লিপ করব তখন আমাদের একটা আবার একটা ফাংশন তৈরি হবে সো এটাও আমি আরও ফাংশন তৈরি করব এখানে গিয়ে বলবো যখন আমরা ড্রাগটা লিপ করব তখন আমাদের এই যে ড্রাগ এরিয়ার যে ক্লাস লিস্টটা আছে এটা রিমুভ করবে তখন ক্লাস লিস্টটা অ্যাড না করে রিমুভ করবে সো রিমুভ অ্যাক্টিভ ক্লাস রিমুভ করার পাশাপাশি আমাদের এই টিক্সটাও পরিবর্তন করবে সেখানে ড্রাগ টিক্স টেক্স কন্টেন্ট টেক্সট কন্টেন্টটা পরিবর্তন হয়ে তখন হয়ে যাবে ড্রাগ অ্যান্ড ড্রপ তখন হয়ে যাবে এই যে এইটা ড্রাগ অ্যান্ড ড্রপ সো এই ফাইলটাকে কপি করে এখানে এসে পেস্ট করে দেবো দ্যাট সেট এতটুকু করার পরে যদি এখন আমরা আমাদের ফাইলে যাই এন্ড একটা রিলোড করে এখন যদি আমি কোনো ফাইলকে ইমেজ ফাইলকে যদি এখানে গিয়ে অ্যাড করি দেখেন এখানে আমাদের যখন হোবার করতেছে রিলেজটা আপলোড বলতেছে আপলোড ফাইল বলতেছে এখন যখন যখনই আমি হ্যাঁটাই নিচ্ছি তখন আমাদের যে একটা বর্ডার ছিল সে সেই বর্ডারটা কিন্তু আমাদের চলে গেছে বর্ডারটা চলে যাওয়ার পাশাপাশি আমাদের ড্রাগ অ্যান্ড ড্রপ এই টেক্সটাও আসতেছে তার মানে দুইটা কাজই হচ্ছে আমাদের আমাদের যখন আমরা ড্রাগ করতেছি তখন রিলেসটা আপলোড এই কথাটাও বলতেছি যখন আমরা নিয়ে যাচ্ছি তখন ড্রাগ অ্যান্ড ড্রপ পূর্বের টেক্সটা চলে আসতেছে সো এই জিনিসটাও আমরা করে ফেললাম এখন জাস্ট আমাদের করতে হবে যখন আমরা এই জায়গায় ড্রাগ করবো অ্যান্ড এখানে এসে সেরে দেবো তখন আমাদের এই জায়গায় এসে এই উইন্ডোতে এসে আমাদের ইমেজটা শো করবে আমাদের এখন কাজ করতে হবে মেইন ফাংশনালিটির ধরেন আমি কোনো একটা জায়গায় হোভার করতেছি বা ড্রাগ ওভার করতেছি তখন আমাদের কোনো একটা ফাইলকে শো করানোর জন্য সেই ফাইলটা আপলোড হতে হবে রাইট সো সেই জিনিসটা কিন্তু আমাদের এখনও নাই আমি যদি এই জিনিসটাকে রান করি নতুন করে সো এখন দেখেন আমাদের এই ফাংশনালিটি আছে ঠিকই আমরা যখন কোনো ইমেজকে আপলোড দিতে যাব সে এমএসটাকে আপলোড দিব এই আপলোড যে হয়ে থাকবে ফাইলটা বা হয়ে যে শো করবে এই জিনিসটা কিন্তু এখন আমরা করি নাই সো এই জিনিসটা করার আগে অবশ্যই আমাদেরকে এই ফাইলটাকে আপলোডিং সিস্টেমটা করে রাখতে হবে সো এটার জন্য আমরা আরও একটা ফাংশন ক্রিয়েট করব সো সেটার জন্য আমরা এখানে গিয়ে ড্রাগ এরিয়াকে কল করবো অর্থাৎ এই যে আমাদের অ্যাপ বডিটা আসে এই অ্যাপ বডি এটাকে কল করব অর্থাৎ এটাকে আমরা এই ড্রাগ এরিয়ার ভিতরে রেখেছি সো এটাকে কল করবো এটাকে কল করে আমরা বলবো অ্যাড ইভেন্ট লিসনার অ্যাড করো ইভেন্ট লিসনার যখন আমরা এখানে ড্রপ করবো আমরা একটা অ্যারো ফাংশন তৈরি করব অ্যান্ড এখানে এসে বলবো আমাদের ফাইলটা যখন আমরা ড্রপ করব তখন এখানে এসে ট্রান্সফার হবে সো এটার জন্য শুরুতে আমরা আমাদের এখানে একটা প্যারামিটারকে কল করব ইভেন্ট নামে সো ইভেন্ট নামে আমি প্যারামিটারকে পাস করে দিলাম এখন এই ইভেন্টকে কল করব অ্যান্ড ইভেন্ট ডট যে বাই ডিফল্ট যে বিহেভিয়ারটা আছে সেই জিনিসটা হতে বলবো এটার জন্য প্রিভেন্ট ডিফল্ট দিয়ে দেবো দেন এটার পরে আমরা জাস্ট গ্লোবাল ভেরিয়াবল তৈরি করেছিলাম সেই গ্লোবাল ভেরিয়াবলটাকে জাস্ট এখানে এসে কল করে দেবো দেন মাই ফাইল ইকুয়াল আমাদের এই ইভেন্টটাকে কল করবো দেন ইভেন্ট ডট আমাদের এই ইভেন্টের ভিতরে আমরা কি করতে চাই যখন আমরা ড্রপ করবো তখন আমাদের ফাইলটা ট্রান্সফার করতে চাই রাইট সো এইটার জন্য আমাদের লিখতে হবে আমাদের ডাটা এটার জন্য আমরা ডাটা ট্রান্সফারকে কল করব দেন এইটার পরে আমরা ডাটা ট্রান্সফার করব কোথায় আমাদের ফাইলসের ভেতরে এই যেই জায়গায় দেখেন আমরা এই মাই ফাইল গ্লোবাল ভেরিয়েবলকে ডিজ ডট ফাইল এটা জিরো নাম্বার ইন্ডেক্সে আমরা অ্যাড হতে বলেছিলাম সো এখানে এইসব সেমটা করব জাস্ট আমাদের ফাইলসকে কল করব এবং এটা জিরো নাম্বার ইন্ডেক্স বা প্রথম যে ফটোটা আমরা নিব সেটাকে আমরা ট্রান্সফার করতে বলবো পরে আমরা জাস্ট আমাদের ফাইলটাকে শো করার জন্য অর্থাৎ যখন আমরা ড্রাক করে কোনো একটা ফাইল এখানে সেরে দেবো তখন যেন এই উইন্ডোতে এসে শো করে এই এটা করবো এখন তাহলে আমাদের এটা করার পরে যদি আমরা এখানে এসে কল করে দিই অ্যান্ড এখানে এসে যদি আমরা সেই ফাংশনটাকে এখানে এসে এবং এখানে এসে যদি কল করে দিই তাহলে আমাদের আমাদের উইন্ডোতে বা আমাদের সেই ইন্টারফেসে এসে শো করবে সো আমাদের ওয়েবসাইটে বা আমাদের এই প্রোজেক্টে আমাদের ফাইলটা শো করানোর জন্য অবশ্যই তিন চারটা আমাদের কাজ করতে হবে ফার্স্ট অফ অল আমরা যখন এখানে ড্রাগ করব তখন আমাদের এই ফাইলটাকে রিড করতে হবে দেন এই ফাইলের ডাটাটাকে ট্রান্সফার করে এই জায়গায় শিফট করতে হবে অ্যান্ড এইটার পরে আমাদের এই ফাইলটাকে শো করাতে হবে অ্যান্ড এটার পরে আমাদের এই টেক্সটাকে টেক্সটা এবং এই যে হোভার ইফেক্টটা আছে এই হোভার ইফেক্টটা পরিবর্তন করতে হবে অলমোস্ট চার থেকে পাঁচটা কাজ আমরা একটা ফাংশনের ভিতরে হ্যান্ডেল করতে চাই সো এটার জন্য আমরা আমাদের ফাইলে যাব ফাইলে গিয়ে একটা ফাংশন তৈরি করব সো এখা এই ফাংশনের মাধ্যমে যেহেতু আমাদের ফাইলটাকে শো করাতে চাই সো এটার জন্য আমি শো মি নামে একটা ফাংশন তৈরি করে দেবো তাহলে এই শো মি ফাংশনের ভিতরে শুরুতে আমরা একটা লেট ভেরিয়েবল তৈরি করব ফাইল টাইপ নামে সো এখানে গিয়ে আমাদের ফাইলের টাইপটা রিড করবে আমাদের সো এখানে গিয়ে ফাইল টাইপ নামে আমি একটা ভেরিয়েবল তৈরি করে নিব অ্যান্ড এই জায়গায় এসে আমরা এই জিনিসটার যে ফাইল টাইপ দিয়ে আমাদের এই যে উপরে যে ফাইলটা আছে মাই ফাইল এটাকে কল করব অর্থাৎ এই এইটাকে কল করব কল করে এখানে এসে রেখে দেব অ্যান্ড এইটার পরে এটার যে টাইপটা এই টাইপটা আমরা জানার জন্য ডট টাইপকে কল করে দেবো সেট এতটুকু করার পরে জাস্ট আমাদের এই জিনিসটাকে ভ্যালিডেশন করতে হবে এই জিনিসটা কেন করতেছি যখন আমরা এই জায়গায় ইমেজ ফরম্যাট না দিয়ে অন্য কোনো ফরম্যাটের ফাইল দেবো তখন আমাদেরকে বলবে আপনার এই ফাইলটা ভ্যালিড না আপনি ইমেজ ফরম্যাট বা আদার্স কোনো ফরম্যাট দেন সো এই জিনিসটা বলবে সেটা আমাদেরকে ফাইলটা ট্রান্সফার করার আগে সো এটার জন্য আমরা আরও একটা ভেরিয়েবল তৈরি করব এখানে লিখে দেব ভ্যালিডেশন সো ভ্যালিড এক্সটেনশন সো এই জিনিসটা লিখে দিয়ে এইটার ভেতরে আমরা এই ফাইল টাইপকে রেখে দেব রেখে এখানে আমরা একটা অ্যারে তৈরি করবো অ্যান্ড এই অ্যারে ভিতরে বলে দিবো আমাদের এই ইমেজ ফর্মেটগুলো ছাড়া সাপোর্ট করবে না এই জায়গায় এসে আমরা একটা অ্যারে তৈরি করবো অ্যান্ড এই অ্যারে ভেতরে বলে দিব ইমেজ জে পি অ্যান্ড পিএনজি ছাড়া আমাদেরকে সাপোর্ট করবে না সাপোর্ট করবে না কোথায় গিয়ে আমাদের এই যে ভ্যালিড ইএক্সটা আছে এটাকে এবার আমরা সুন্দরভাবে ই ফিলসের ভিতরে দিয়ে বলবো যে এই ফাইল টাইপ ভ্যালিডেশন যদি এটা ছাড়া হয় বা এইটার ভিতরে না হয় তাহলে আমাদের এই জিনিসটা সাপোর্ট করবে না বা আমাদের প্রোজেক্টে গিয়ে শো করবে না এখন একটা ইফ তৈরি করব আর এই ইফের ভিতরে ভ্যালিড ইএক্স যদি এক্সটেনশন যদি কখনো ইনক্লুড হয় এবং এটা যদি আমাদের এই ফাইল টাইপসের হয় তাহলেই শুধুমাত্র আমরা আমাদের এই ফাংশনটাই ঢুকতে দেবো বা এই ইফের ভিতরে যেতে দেবো তা না হলে আমরা এটা এটাকে যেতে দেবো না সো এটার জন্য ভ্যালিড এই ফরম্যাটকে কল করলাম বা এই অ্যারেকে কল করলাম করে ইনক্লুড করলাম এই ফাইল টাইপসকে তো আমরা এখানে এই বলে দেব ইফের ভিতরে ফাইল আমরা একটা ফাইল রিডার নামে অবজেক্ট তৈরি করতে চাই সেই জিনিসটা আমাদের এই ফাইলের এক্সটেনশনগুলো বা ফাইলটাকে রিড করার জন্য সো এটার জন্য ফাইল রিডার ফাইল রিডার নামে একটা অবজেক্ট তৈরি করে নেব সো নিউ ডট ফাইল রিডারকে আমরা কল করব এবং এটা যেহেতু অবজেক্ট সো এটার জন্য অবশ্যই আমি এটাকে বড় হাতের করে দেবো অ্যান্ড এটার পরে আমরা ফার্স্ট ব্রাকেট ইউজ করবো দ্যাট সেট এটা করার পরে আমরা একটু নিচে যাব অ্যান্ড ফাইল রিডারকে বলে দিব আমরা যখন আমাদের ওয়েবসাইটটাকে অনলোড করব বা আমাদের এই প্রোজেক্টটাকে অনলোড করব তখন আমাদের এটা সমান একটা অ্যারো ফাংশন ক্রিয়েট হবে অ্যান্ড এই অ্যারো ফাংশনের ভিতরে আমরা নির্দেশ দিয়ে দেবো এই ইমেজটাকে রাখার জন্য তখন এই ইমেজটা আমাদের এই জায়গায় রেখে দেবে দ্যাট সেট একটা ভেরিয়েবল তৈরি করব অ্যান্ড আমাদের যে ফাইলটাকে রাখার জন্য অবশ্যই একটা ইমেজ ফাইলের ভিতরে কি থাকে দেখেন একটা ইমেজের ভিতরে একটা ইমেজ ট্যাগের ভিতরে আমাদের থাকে সোর্স অ্যান্ড অল্টার সো অল্টারনেটিভ টেক্স সো আমাদের লাগবে সোর্স এই সোর্সটাকে ধরার জন্য আমাদের এই ইউআরএলটাকে ধরতে হবে এটার ভিতরে ইউআরএল তৈরি করতে হবে এখানে আমরা কোনো একটা এই সোর্সের ভিতরে আমরা কোনো একটা ইমেজের ইউআরএল দিই না সো এই সেম জিনিসটা আমাদের এই ইউআরএলটা আমাদের এইভাবে না দিয়ে আমাদেরকে ডাইনামিক্যালি দিতে হবে সো এটার জন্য লেট আমাদের ইমেজ ইউআরএল নামে আমরা একটা ভেরিয়াবল তৈরি করবো অ্যান্ড এইটার ভেতরে আমরা আমাদের ইউআরএলটাকে স্টোর করে রাখবো সো এটার জন্য আমাদের ফাইল রিডার ফাইল রিডারকে কল করে এই ফাইল রিডার ফাইল রিডার ডট আমাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা আমাদের শো করবে অ্যান্ড এই যে ইউ যে শো করবে আমাদেরকে সেটা কিসের মাধ্যমে শো করবে অবশ্যই ইমেজ ট্যাগের মাধ্যমে শো করবে এই ইমেজের যে সোর্স আছে এইটার ভিতরে শো করবে আমাদের এই ইউ এলটা সো এটার জন্য আমরা আরো একটা ভেরিয়েবল তৈরি করে এটার ভিতরে ইমেজকে রেখে দেবো সো ইমেজ আমাদের এখন ট্যাগটাকে আমাদের এই জায়গায় লিখতে হবে সো এটার জন্য আমরা সিম্পলি জাস্ট এই ইমেজ ট্যাগটাকে কপি করে আনবো কপি করে এনে এই জায়গায় আমরা এখানে আমরা রেখে দেবো এখন দেখেন আমাদের এই জায়গায় ডাবল কোটেশন দুইবার আছে হয় সিঙ্গেল কোটেশন দিতে পারবো অথবা আমরা এই যে উপরে ট্যাবের উপরে যে একটা সাইন আছে এই সাইনটা দিতে পারবো সো এটা ইউজ করে এটার ভেতরে রেখে দেবো দেন এইটার ভেতরে আমরা এই যে এইস আর সি এইটার ভেতরে আমরা ডলার সাইন দিয়ে আমাদের এই ফাইল রিডার এই জিনিসটার ভেতরে যে ইমেজ ইউআরএলটা আমরা তৈরি করেছি এই ইউআরএলটাকে সিম্পলি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো অ্যান্ড এইটার ভিতরে আমাদের এই ইমেজ ইউ রেখে দেব তাহলে আমাদের এই ইমেজ ইউআরএল এর ভেতর যে জিনিসটা থাকবে এই সোর্সের ভিতরে এসে সেই জিনিসটা আমাদের স্টোর করে ফেলবে দ্যাটস ইট এতটুকু করার পরে জাস্ট আমাদের কোথায় শো করবে এই জিনিসটা এখন বলে দিতে হবে আমাদের শো করবে ইনার এই স্টেম এর ভেতরে এই অ্যাপ বডির ইনার এই স্টেম এর ভেতরে আমাদের এই ইমেজটা শো করবে রাইট সো এটার জন্য আমাদেরকে এই আমাদের এই ড্রাগ এরিয়া অর্থাৎ এই অ্যাপ বডি এটাকে কল করতে হবে যেটাকে আমরা এই ড্রাগ এরিয়ার ভিতরে রেখে দিছি সো এটাকে সিম্পলি জাস্ট আমরা কল করব কল করে ডট ইনার এই টিএমএলকে কল করব এবং এটা ইকুয়াল আমরা এই ইমেজটাকে জাস্ট সিম্পলি রেখে দেব দেন সে যদি এই জিনিসটা রেখে দেয় সো আমরা ইফের পরে গিয়ে বলবো সে যদি এই ফাইল রিডার যদি এই ইমেজগুলোকে রেখে দেয় এই ফাইল রিডার যদি ইমেজগুলোকে রেখে দেয় তাহলে আমাদের রিড অ্যাজ ডাটা ইউ কে কল করবে অ্যান্ড কল করার পরে এখানে গিয়ে বলবে আমাদের এই জায়গায় যে মাই ফাইলটা আছে এই মাই ফাইলটাকে রিড করার জন্য সো এটার জন্য জাস্ট রিড অ্যাজ ডাটা ইউ মাই ফাইল নামে যে জিনিসটা আছে এটাকে আমাদের রিড করবে অ্যান্ড এখন ইলসে গিয়ে আমাদের বলবে সো ইফের পরে অবশ্যই আমাদের ইফ শেষ হয়েছে এই জায়গায় এসে সো ইফের শেষে এসে আমাদেরকে বলবে এটা অবশ্যই আমাদের এই ফাইল রিডারে পড়েছিল অ্যান্ড ইফের শেষে আমরা এখানে এসে বলবো ইলস যদি এটা না হয় তাহলে আমাদেরকে একটা অ্যালার্ট দেবে অ্যালার্ট দিয়ে বলবে আমাদের এই ফাইলটা ঠিক নয় সো এখানে গিয়ে জাস্ট সিম্পলি আপনি বলতে পারেন দিস ফাইল ইজ নট ভ্যালিড তো আমি জাস্ট সিম্পলি এটা বলে দিলাম দেন এটার পরে সিম্পলি আমাদের কি হবে আমাদের টেক্সটটা নতুন করে অ্যাড হবে অ্যান্ড আমাদের যে এখানে হবার করার পরে যে একটা বর্ডার আছে যখন হোবার আমরা সেরে দেব তখন আমাদের বর্ডারটা চলে যাবে সো এটার জন্য আমরা এখন বলবো এই জায়গায় আমরা উপরে কিন্তু বলে রাখছি আমরা দেখেন এই যে এই জিনিসটাকে জাস্ট আমরা ড্রাগেরিয়া ক্লাসলিস রিমুভ আমাদের এই যে অ্যাক্টিভ নামে যে ক্লাসটা আছে এটাকে রিমুভ করবে অ্যান্ড রিমুভ করার পাশাপাশি আমাদের একটা টেক্সকে অ্যাড করবে সেই টেক্সটাও আমাদের এই জায়গায় লেখা আছে ড্রাগ টেক্স কনটেক্স ড্রাগ অ্যান্ড ড্রপ এই জিনিসটা বলবে তখন আবার দ্যাটস সেট এতটুকু করার পরে জাস্ট আমরা যদি আমাদের এই মি ফাইলটাকে বা এই মি ফাংশনটাকে জাস্ট এই জায়গায় অর্থাৎ এই যে ড্রপ এই জায়গায় এই ফাইলের ভেতরে এখানে এন্ড যদি আমরা এই জায়গায় পেস্ট করে দিই অর্থাৎ চেঞ্জের জায়গায় অ্যান্ড ড্রপের জায়গায় যদি আমরা রেখে দিই মানে এখন গিয়ে যদি আমাদের ফাইলে যাই মানে এখানে গিয়ে গিয়ে যদি একটা রিফ্রেশ করি এন্ড এটার পরে আমরা আমাদের নিউয়ে যাব ইমেজে যাবো ইমেজে যাওয়ার পরে এখন সিম্পলি আমি এটাকে ছোট করে আরও একটু ছোট করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে সো এই যে ছোটো করার পরে আমি যদি এখন সিম্পলি ড্রাগ করি দেখেন ভিলেজটা আপলোড ফাইল বলতেছে নিয়ে যাচ্ছি আমাদের আবার ড্রাগ অ্যান্ড ড্রাগ অ্যান্ড ড্রপ বলতেছে আর ব্রাউজ ফাইল সো এখন যদি আমি আবারও নিয়ে যাই তাহলে দেখেন এখন যদি পেস্ট করে দিই আমাদের কিন্তু ফাইলটা পেস্ট হয়ে গেছে রাইট অসাম লেভেলে জাস্ট দেখেন আমাদের ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে জাস্ট আমাদের ইমেজের সাইজটা বড় করা লাগবে তাহলে হয়ে যাবে সেটা আমরা স্টাইল সিএসএস এ করতে পারবো কোনো সমস্যা নাই সো আমি এবার ব্রাউজ ফাইল দিয়ে করব সো আমি আমার সো এটার জন্য আমি আমার ইউটিউবে যাব দেন প্রজেক্টে যাব সো এখন দেখেন আমি অন্য ফরম্যাটের একটা ফাইল দিছি নট এই কথাটা বলতেছে এখানে গিয়ে যদি কোনো একটা ইমেজকে ড্রাক করি দেখেন আমাদের ইমেজটা পেস্ট হয়ে গেছে এখন যদি আমরা রিফ্রেশ করি সব চলে গেছে সো আমাদের সবকিছু কিন্তু হয়ে গেছে দেখেন আমরা অন্য যে কোনো ফাইলে ধরেন এই ভিডিওটাই যদি আমি পেস্ট করে দিই আমাদের ফাইলে এসে তাহলে আমাদেরকে বলবে এই জায়গায় যদি আমাদের ভিডিও ফাইলটা দিই দেখেন আমাদেরকে বলবে দিস ফাইল ইজ নট ভ্যালিড সো এই জিনিসটা বলবে আপনি যদি এখানে দিস ফাইল ইজ নট ভ্যালিড না লিখে এই জায়গায় যদি আপনি লিখতেন আপনার ফাইলটি ভালো না আপনি আপনার ফাইলটা পশা আপনি অন্য ফাইল দেন বাংলা দিয়ে যদি লিখতেন তাহলেও কিন্তু হবে জাস্ট দেখেন আমি বাংলা দিয়ে লিখিয়ে দেখাচ্ছি সো আপনি এই জায়গায় যা লিখবেন সেটাই হবে কিন্তু আমি এখানে বলে দিলাম আপনার ফাইলটা ভালো না পচা দয়া করে ইমেজ ফাইলটা ব্যবহার করুন এখানে গিয়ে একটা সুন্দর ইমোজি দিয়ে দিলাম তো এখন যদি গিয়ে আমি এখানে রিফ্রেশ করি আর এখানে গিয়ে যদি আমি অন্য ফরম্যাটের ফাইল দিই তাহলে দেখেন আমাদের সেম রেজাল্টটাই কিন্তু এখানে দিবে আপনার ফাইলটা ভালো না পচা দয়া করে ইমেজ ফাইল ব্যবহার করুন সো প্রোগ্রামিং জিনিসটা কিন্তু আমাদের এটা কিন্তু রোমান্টিক একটা জিনিস আপনি এখানে দেখেন রোমান্টিক কথা করে দেখেন আপনি সুন্দরভাবে এই জিনিসটা লিখে দিতে পারতেছেন সো এই ধরনের সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করবেন আপনার মনটাও ভালো থাকবে অ্যান্ড প্রোগ্রামিং করতেও আপনার একটা ভালোবাসা জন্ম নেবে আমাদের এই এই ফাইলের কাজ বা এই প্রোজেক্টের কাজ শেষ শুধুমাত্র একটা কাজ বাদে যখন আমরা কোনো ইমেজ দিচ্ছি সেটা ফুল উইথ জুড়ে না নিয়ে হাফ উইথ নিচ্ছে যেহেতু আমরা উইথ সেটই করি নাই কি নিবে সো এটার জন্য আমরা এখন আমাদের সিএসএস ফাইলে যাব তো সিম্পলি আমাদের এই ইমেজটা কোথায় গিয়ে হচ্ছে অ্যাপ বডির ভিতরে দেখেন আমরা এই ইউআরএলটা রেখেছি অ্যাপ বডির ভিতরে দেখেন আমাদের এই ইউআরএলটা কিন্তু আমাদের অ্যাপ বডির ভিতরে আছে ফাইল লোডার যে ইউআরএলটা আছে ইনার এল ড্রাগ এরিয়ার ভিতরে সো এই জিনিসটা অর্থাৎ আমাদের এই ড্রাগ এরিয়াটা আছে আমাদের এই অ্যাপ বডির ভিতরে সো অ্যাপ বডি অ্যাপ বডি অ্যান্ড ড্রাগ এরিয়া দুইটা কিন্তু সেম আমরা জানি এই জায়গায় রেখে দিছি দুইটা একই এটাকে কল করাও যা অ্যাপ বডিকে কল করাও তাই সো এই জিনিসটার ভেতরে আমাদের এই ইমেজটা আসে সো এটার জন্য আমরা সিএসএসে যাবো অ্যান্ড অ্যাপ বডির ভেতরে যে ইস অ্যাপ বডির ভিতরে যে ইমেজটা আসে এটার উইথ হান্ড্রেড পার্সেন্ট করে দেবো হাইট হান্ড্রেড পার্সেন্ট করবো অবজেক্ট ফিট কভার করবো অ্যান্ড বর্ডার রেডিয়াস ফাইভ পিক্সেল করে দেবো দ্যাট সেট এটা করার পরে এখন যদি আমি কোনো ইমেজও এখানে গিয়ে পেস্ট করি সে আমার ফাইলে যাব অ্যান্ড এখানে গিয়ে ইমেজ এসে যাব আপনারাও এখানে ইমেজ পেয়ে যাবেন আমাদের সোর্স করে সো এই ইমেজটাকে সিম্পলি জাস্ট এখানে কপি করে আনবো অ্যান্ড এখন যদি গ্রাহ করি দেখেন আমাদের ফুল উইথ জুড়ে আছে যেহেতু আমার এই ইমেজের ফর্মেটটা ইউ যেহেতু এই ইমেজটা আমার গুগল থেকে ডাউনলোড করা সেই জন্য সেই জন্য আমার এই ইমেজগুলো ফেটে যাচ্ছে সো আপনার অন্যান্য ইমেজ আপনি ইউজ করতে পারেন সো এই পার্টটা এই পর্যন্তই থাকবে আমাদের প্রোজেক্টটা এই পর্যন্তই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক রিস্ক